এই প্রাচীন বৌদ্ধ বিহারটা যে বাংলার ইতিহাসের কত বড় সম্পদ সেটা আমরা এর ইতিহাস থেকে জানতে পারি, কারণ এই বিহারের ইতিহাসটা প্রায় 1000 বছরের পুরনো। বাংলার ইতিহাস যে কতটা সমৃদ্ধ সেটা আমরা জানতে পারি বাংলার গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর খুঁজে পাওয়ার মাধ্যমে। তো তেমনই একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা আজকের এই এপিসোডে অনুসন্ধান করতে চলেছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রফিক আমার নাম, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করাই আমার কাম। থাকি আমি নারায়ণগঞ্জ, গুড়িগিরি গ্রামগঞ্জ। চলে আসলাম আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ ফ্রেশ তরতাজা আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আমি চলে এসেছি মুন্সিগঞ্জ জেলায়। আর মুন্সিগঞ্জ জেলার যে প্রাচীন নাম ছিল বিক্রমপুর সেটা আমরা সকলেই জানি। তো সেই বিক্রমপুর জেলা ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নগরী, আর এই নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল প্রাচীন অনেক উন্নত সভ্যতা। আর সেই সভ্যতাকে কেন্দ্র করে পালামৌল থেকেই শুরু হয়ে আসছিল অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র, নগরী, শিল্প, বাণিজ্য কেন্দ্র। আর সেই কেন্দ্রেরই একটা গুরুত্বপূর্ণ উপাদান খুঁজে পাওয়া গিয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামে। তো আমরা এখন আছি রঘুরামপুর গ্রামে, আর এই রঘুরামপুর গ্রামে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে পালামৌলের একটি বৌদ্ধ বিহার। আর এই রঘুরামপুর গ্রামে মাটি খুঁড়ে পাওয়া সেই বৌদ্ধ বিহারটা ঘুরে ফিরে দেখব, এবং এই বৌদ্ধ বিহারের পেছনের যে ইতিহাসটা, এর সাথে জড়িয়ে থাকা যে ইতিহাসটা, সেই ইতিহাসটা জানার চেষ্টা করব। তো ভিউয়ার্স, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, সাথেই থাকুন। রামপালের বল্লালবাড়ি গ্রামের রাজা বল্লাল সেনের ইতিহাস অনুসন্ধান করে আমরা এবার যাচ্ছি একটু ভিতরের দিকে, গন্তব্য রঘুরামপুর গ্রাম। সেই গ্রামে মাটি খুঁড়ে পালামৌলের একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গিয়েছে। রামপাল কলেজের সামনে থেকে অটোরিকশায় চেপে আমরা এখন যাচ্ছি রঘুরামপুর গ্রামের উদ্দেশ্যে। বিক্রমপুর জেলাটা যেন জীবন্ত এক ইতিহাসের খনি। এই জেলার গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে জানা অজানা অসংখ্য ইতিহাসের উপাদান। সেই ইতিহাসেরই অন্যতম একটি উপাদান হলো রঘুরামপুর গ্রামে মাটি খুঁড়ে পাওয়া সেই বৌদ্ধ বিহারটি। ইতিহাস থেকে জানা যায় মহারাজ ধর্মপালের শাসনামলে আনুমানিক 820 খ্রিস্টাব্দ নাগাদ বিক্রমপুরে 30টি বৌদ্ধ বিহার ছিল, যার মধ্যে 2টি বিহারের সন্ধান পাওয়া গিয়েছে। একটি হলো নাটেশ্বরের বৌদ্ধ বিহার, যা আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে দেখিয়েছি। আরেকটি হলো রঘুরামপুরের বৌদ্ধ বিহার, যেখানে এখন আমরা যাচ্ছি। মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 269 সাল থেকে খ্রিস্টপূর্ব 232 সাল পর্যন্ত প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন। গৌতম বুদ্ধের অনুসারী হিসেবে তিনি তার সাম্রাজ্য জুড়ে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন, যার মধ্যে তার সাম্রাজ্যের পূর্বে অবস্থিত বিক্রমপুরও ছিল। পরবর্তীতে পাল রাজারা বিক্রমপুরে এসে এ অঞ্চল শাসন করেন। পাল সাম্রাজ্যের দ্বিতীয় রাজা ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকালে বিক্রমপুরে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। তার মৃত্যুর পর তার ছেলে দেবপাল 850 খ্রিস্টাব্দ পর্যন্ত এ অঞ্চল শাসন করেন। তো ভিউয়ার্স, আমি এখন আছি বৌদ্ধ বিহারের এরিয়ার ভিতরে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন বৌদ্ধ বিহারটা। তো আসুন সেই বৌদ্ধ বিহারের সামনে যাই এবং এই বৌদ্ধ বিহারটা ঘুরে ফিরে দেখি, এবং এই বৌদ্ধ বিহারের সাথে আর কী কী পাওয়া গিয়েছিল এবং এটার যে ইতিহাসটা, সেই ইতিহাসটা বিস্তারিত জানার চেষ্টা করি। তো সাথেই থাকুন। এই বৌদ্ধ বিহারটি মহারাজ ধর্মপালের শাসনামলে আনুমানিক 820 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত 30টি উল্লেখযোগ্য বিহারের মধ্যে অন্যতম। ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। ঐতিহাসিকভাবে এই বিহারটি অতীজ দীপঙ্করের সাথে সম্পর্কিত, যিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অতীশ দীপঙ্করের জীবনদশায় এই অঞ্চলটি ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষার কেন্দ্রবিন্দু, এবং চীন, তিব্বত, নেপাল ও থাইল্যান্ডের মতো দূরবর্তী অঞ্চল থেকেও প্রায় 8000 অধ্যয়নকারী ও অধ্যাপক এখানে অধ্যাপনা করতে আসতেন। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন নামক একটি স্থানীয় সমাজ সাংস্কৃতিক সংগঠন কর্তৃক চালানো দীর্ঘ 4 বছর ব্যাপী এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পর 2013 সালের 23 মার্চ
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ যৌথভাবে এই নিদর্শনটি আবিষ্কারের ঘোষণা দেন। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এই প্রত্নতাত্ত্বিক খননের জন্য অর্থের যোগান দেন। 2013 সালের 23শে মার্চ বিক্রমপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা অধিদপ্তরের মহাপরিচালক 1000 বছরের পুরনো এই বৌদ্ধ বিহারটি আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 2013 সালের মার্চ মাস পর্যন্ত এই স্থান থেকে প্রায় 100টিরও বেশি মূল্যবান মূর্তি ও ভাস্কর্য সংরক্ষণ করা হয়েছে। খনন কার্য চলাকালীন এখানে 5টি 11 ফিট বাই 11 ফিট আকৃতির বিক্ষুকক্ষ খুঁজে পাওয়া গিয়েছে। যদিও সমগ্র বিহারটির আয়তন এ পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি, তবে ধারণা করা যাচ্ছে বৃহদাকারে খনন কাজ চালালে এই প্রাচীন বৌদ্ধ বিহারটা যে বাংলার ইতিহাসের কত বড় সম্পদ সেটা আমরা এর ইতিহাস থেকে জানতে পারি, কারণ এই বিহারের ইতিহাসটা প্রায় 1000 বছরের পুরনো আর এটা পালামলের ইতিহাসের সাথে জড়িত একটি বৌদ্ধ বিহার। ধারণা করা হয় এই বৌদ্ধ বিহারের ইতিহাসের সাথে অতীশ দীপঙ্করের ইতিহাসটা জড়িত আছে। তারপর দেখতে পাচ্ছেন এই বৌদ্ধ বিহারের যে এরিয়াটা, সম্পূর্ণ এরিয়াটা বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে এবং এটা একটা সংস্থা কর্তৃক সংরক্ষণ করা হয়। তো আমরা এখন আশপাশটা ঘুরে ফিরে দেখব এবং এখানে আর কি কি আছে সেটা অনুসন্ধান করার চেষ্টা করব। এটা অনেক আগের প্রবাট, এটা হলো মাটির তলে থেকে কদিন আগে বের করা হয়েছে। তো এখন এটা মানে কিছুদিনের লাগে বন্ধ রাখছে, কাজ চলবো। তো আমরা আসছি, ভিতরে ঢুকতে পারতেছি না। আপনাদের এখানে যে বৌদ্ধ বিহারটা পাওয়া গেছে সেটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এটা সম্পর্কে আমরা যতটুকু দেখেছি এনে ওই জায়গায় জায়গায় এরা ওই ইয়ের থেকে বাড়ছি দিতেন লোক আইসা, এটা জানা তারা খুঁজত। তখন ওই জায়গার মধ্যে এরা এটা খোঁদার পরে মাটির তলে এই কতগুলি ওয়াইল এনে পাইছে, পাওয়ার পরে এটা নির্মাণ করছে নতুন করে আর কি। ওই বৌদ্ধ বিহার এটা নাম পরিচিত। তো অতীশ দীপঙ্করের বাড়ি হইল পুকুরপাড়া, তখন এরবিল এটা হয়তো কলেজ বা ভার্সিটি বা ইয়া ছিল এখানে, এই জন্য এরা এটা সংস্কার করছে নতুন করে করছে। হয়তো আজকে আরও কত বছর 5-7-10 বছর হয়ে গেছে এটা নতুন করে কাজকর্ম করছে আর কি। ইতিহাসটা আমরা জানছি যে এটা 1000-1200 বছর আগের এটা কাজ ই বৌদ্ধ বিহারের, এরা যে এই কাজগুলি করছে ওই ইয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে হয়তো 1200-1400 বছর আগের ওই চারা মারা যা আছে পাইছে, এরা নিয়ে পরীক্ষা করে দেখছে 1400-1400 বছর আগের এনকার এই ইটা আর কি। তো ভিউয়ার্স, আমাদের আজকের এপিসোডটা এই পর্যন্তই। এই এপিসোডে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখালাম মুন্সীগঞ্জের রঘুরামপুর গ্রামে মাটি খনন করে খুঁজে পাওয়া বৌদ্ধ বিহারটি এবং এই বৌদ্ধ বিহারের যে ইতিহাসটা ছিল সেই ইতিহাসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অনুসন্ধান করব ইতিহাসের নতুন কোনো অধ্যায়। ততক্ষণ পর্যন্ত রঘুরামপুরের বৌদ্ধ বিহার থেকে আমি রফিক, সাইনিং অফ।